বাসার পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে দেওয়া বন্ধ করতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবারের অভিযানে গুলশান দুই এর 112 নম্বর রোডের কয়েকটি বাড়ির সুয়ারেজ লাইন কলাগাছ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র। ঢাকার খালগুলো দূষণের অন্যতম কারণ বাসাবাড়ির পয়োবর্জ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সার্ভে বলছে, গুলশান, বাড়িধারা, নিকেতন ও বনানী এলাকার 3830টি বাড়ির মধ্যে 2265টি বাড়ির সুয়ারেজ লাইন সিটি কর্পোরেশনের সারফেস ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত। অথচ এসব বাড়ির মালিকরা এই সুয়ারেজ লাইনের বিল হিসেবে টাকা পরিশোধ করে আসছেন ঢাকা ওয়াসাকে। পানির বিল যদি 100 আসে, সুয়ারেজ লাইন 100 200 টাকা, তারপরে ব্যাট, এই হলো বিলটা। আমি প্রতি মাসে বিল দিয়ে যাচ্ছি, দেখেন। কিন্তু আমরা সেবা তো দিচ্ছি না, আমরা তো জানতামই না যে এই লাইনটা যে ইউজ করতেছি আমরা। আমরা কেন করবো সিটি কর্পোরেশন লাইনটা ব্যবহার? এই অবস্থা বন্ধে গত 6 মাসেরও বেশি আগে এসব সংযোগ বন্ধ করতে নোটিশ দেওয়া হয় এই এলাকার বাড়ির মালিকদের। তবে তেমন কোনো অগ্রগতি নেই। অগত্যা সুয়ারেজ লাইন বন্ধে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তরের মেয়র বলেন, কোনোভাবেই সিটি কর্পোরেশনের সুয়ারেজ লাইনে পয়োবর্জ্যের সংযোগ দেওয়া যাবে না, চলবে অভিযান। তারা আমাকে বলেছে 3 মাস, আমি 6 মাস সময় দিয়েছিলাম। এখন আমরা যে পার্সেন্টেজ দেখলাম, এটি অত্যন্ত নগণ্য। যে বাসা বাড়িতে ডিরেক্ট কানেকশন হয়েছে, আমি আপনাদেরকে বলবো, আপনারা কি চান যে আপনাদের কলা গাছ ঢুকা দেওয়ার পরে আপনাদের বাড়িতে ব্যাকফ্লো হবে? আমি যে কটা বাড়িতে আমি কলা গাছ ঢুকেছি, ওরা কিন্তু পাগল হয়ে গিয়েছে ওরা এখন। মেয়র জানান, বুয়েটের করা এই সার্ভে রিপোর্টটি ঢাকা ওয়াসা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিশ্বে কিন্তু অনেক মডার্ন কমপ্লায়েন্স আছে। আমাদের আপনারা যদি এসব বড় বড় বিল্ডিংয়ে যদি 10 লাখ টাকাতে জেনারেটর বসাতে পারা যায়, তাহলে কেন আপনারা যার যার বাড়িতে এফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান করে এই পানিটাকে কেন ডিসচার্জ করবেন, যেটা অ্যাকোয়াটিক লাইফের জন্য ভালো? ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।